জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর এই মুহূর্তে হয়ে উঠেছেন টক অফ দ্য টাউন। কারণটা আমাদের প্রত্যেকেরই জানা। শুধু তাই নয়, পাঁচবার টেস্ট করে পাঁচবারই করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে গায়িকার। আজ এই কণিকা কাপুরের জীবনের কিছু ডিটেলস শেয়ার করব আপনাদের সঙ্গে। 21 অগস্ট 1978 সালে জন্মগ্রহণ করেন এই গায়িকা, অর্থাৎ তার বয়স এখন 42 বছর। কিন্তু তাকে দেখলে সেটা কেউই বলবে না। ছোট থেকেই কণিকা গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু 1997 সালে তিনি বাণিজ্যিক রাজ চন্দককে বিয়ে করে লন্ডনে সেটেল করে যান। 2012 সালে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং তিনি মুম্বাইয়ে ফিরে আসেন। তার প্রথম গান যুগ্নি জি মুক্তি পায় 2012 সালে। একটি মিউজিক ভিডিওর জন্য এই গান কিন্তু দারুণ হিট করে যায়। তারপর 2014 সালে বলিউডে তার প্লেব্যাক ক্যারিয়ার শুরু হয়। রাগিনী MMS 2 ছবির বেবি ডল গানটি নিশ্চয়ই মনে আছে? হ্যাঁ, এই গানটি কিন্তু কণিকারই গাওয়া। তারপর তিনি বেশ কিছু বলিউড ছবিতে প্লেব্যাক করেছেন। কেমন লাগলো কণিকা কাপুরের বিষয়ে অজানা তথ্যগুলো জেনে? কমেন্ট করে কিন্তু আমাদের জানাতে একদম ভুলবেন না। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel. Click the bell button for more updates.